পুরপ্রধান ঘোষণা না হওয়ায় ক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। গত বছরের ডিসেম্বর মাসে নিজ পদ থেকে ইস্তফা দেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা পুরপ্রধান প্রদীপ সরকার। দুমাস কেটে গেলেও এখনও খালি পুরপ্রধানের আসন। পুরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন উপপুরপ্রধান। দীর্ঘদিন ধরে পুরপ্রধানের নাম ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কাউন্সিলররা। অভিযোগ, পুরপ্রধান না থাকায় ধীর গতিতে হচ্ছে ওয়ার্ডের কাজ। চেয়ারম্যান হোনে সে কুছ কুছ কাম মানে জলদি হোতা হ্যায়, অভি ভাইস চেয়ারম্যান চলা রহে হ্যায়, লেকিন চেয়ারম্যান হোনে সে আপকো আচ্ছা রহেগা। ইস তরহ ক্যাপ্টেন আগর নাহি রহেগা টিম কা তো প্রদর্শন খারাপ রহেগা, উসি তরহ আগর ক্যাপ্টেন জিতনা জলদি হো যায় উতনা জলদি হাম লোগো কাম করনে কা সুবিধা মিলেগা, আর খড়গপুর জনতা কো জো সুবিধা মিলনা চাহিয়ে শায়দ মানে চেয়ারম্যান ঘোষণা দেরি কা ওজহ সে ও সুবিধা সব নাহি দে সক রহা হাম লোগ। পুরপ্রধানের অভাবে কোনো কাজ আটকে নেই দাবি তৃণমূলের। সব করবেন, চেয়ারম্যানের সোয়ের অভাবে কোনো কাজ আটকে নেই, কারণ ভাইস চেয়ারম্যানকে অ্যাক্টিং করার পাওয়ার দেওয়া হয়েছে, অ্যাক্ট করার পাওয়ার দেওয়া হয়েছে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করে তৃণমূল, কটাক্ষ বিজেপি। আজকে তৃণমূল তাদের নিজের স্বার্থে, শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্যই তারা রাজনীতিটা করে, তার সবচেয়ে বড় প্রমাণ খড়গপুর পৌরসভা। যেখানে কাউন্সিলরদের অভিযোগ পুরপ্রধানের অভাবে আটকে রয়েছে বহু কাজ, সেখানে তৃণমূলের কোঅর্ডিনেটর বলছেন কোনো কাজ আটকে নেই। তাহলে কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল? কেন নির্বাচন করা হচ্ছে না পুরপ্রধান, উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা।